পাপমুক্ত জীবন গড়তে করণীয়। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হুকুম করেছেন আমরা যেন তার অনুগত হয়ে চলি, কিন্তু শয়তানের প্রচারণায় আমরা নিজেকে নানা অপরাধে জড়িয়ে ফেলি। এর কারণে এপারে ওপারে সবখানে ক্ষতিগ্রস্ত হতে হয়, এক পাপ অন্য পাপকে টেনে নিয়ে আসে। এর মাঝে কিছু পাপ এমন আছে যা থেকে বিরত থাকলে বাকি অন্য সব পাপ থেকে দূরে থাকা সম্ভব হয়। এক, গীবত পরিহার করা। আজকাল আমাদের ছোট বড় সব বৈঠকে গীবত মুক্ত নয়, মহামারী আকার ধারণ করেছে। কেউ যদি শুধু এই নিয়ত করে যে আমি গীবত থেকে বেঁচে থাকব, তাহলে তার জন্য অনেক পাপচার থেকে বেঁচে থাকা সহজ। গীবত থেকে বেঁচে থাকা সহজ উপায় হচ্ছে অহেতু আলোচনা না করা, অপ্রয়োজনে কারো কথা না শোনা, ভালোটাও শুনব না, কারণ অন্যর ভালো আলোচনা অনেক সময় ধীরে ধীরে তার মন্দ আলোচনার দিকে নিয়ে যায়, মন্দটাও শুনব না, তাই নিজে নিজের কাজে ব্যস্ত থাকব। আমি যখন নিজের কাজে এত ব্যস্ত থাকব, তখন অন্য নিয়ে স্মরণ করার সুযোগই থাকবে না। দুই, অন্যায় থেকে বেঁচে থাকা। কারো প্রতি কখনো জুলুম করব না, এ কথায় প্রতিজ্ঞতা হওয়া। কারো সম্পদ আত্মসাৎ করব না, অন্যায়ভাবে কাউকে আঘাত করব না, কথা দ্বারা অন্যকে কষ্ট দিব না। এ ব্যাপারে যদি নিজেকে অভ্যস্ত করে নিতে পারি, তাহলে আমাকে আল্লাহ তাআলা অনেক অপরাধ থেকে হেফাজত করবেন। তিন, নিজেকে বড় মনে করব না। আমাদের একটি বড় রোগ হচ্ছে নিজেকে বড় মনে করা আর অন্যকে ছোট মনে করা। এ থেকে বেঁচে থাকার সহজ উপায় হচ্ছে মনে মনে চিন্তা করা, আমি যেসব নিয়ে অহংকার করছি, আমার নিজস্ব কোনো ক্ষমতা দিয়ে আমি এগুলো অর্জন করতে পারিনি, আস্তাগ্রিমায় ভুগছি, এগুলো একমাত্র আল্লাহর দান, সুতরাং যে দয়াময় আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন, তিনি তা মুহূর্তে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন। সঙ্গে সঙ্গে এ কথাও চিন্তা করা যে আল্লাহ তাআলা আমাকে কি থেকে সৃষ্টি করেছেন, তাই এ নিয়ে অহংকার করার কিছুই নেই। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন আর আমি অহংকার করছি। চার, রাগ নিয়ন্ত্রণ করা। এই রাগের কারণে আমাদের জীবনে অনেক সময় অপূর্ণ ক্ষতি হয়ে যায়। অনিয়ন্ত্রণ রোগ মানুষের জন্য ক্ষতিকর, যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। তাই কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারো, তাহলে তার জন্য অনেক পাপের দুয়ার বন্ধ হয়ে যাবে। যেসব কারণে আপনি রেগে যান, যেসব বিষয় থেকে নিজেকে এই আগুনের ফুলকতি রাগান্বিত ব্যক্তিকে জ্বালিয়ে দেয়, অপরের ক্ষতির চেয়ে নিজের ক্ষতি বেশি হয়। পাঁচ, সর্বচরিত্র থাকা।
যাদের সঙ্গে বিবাহ বৈধ এমন নারীদের সঙ্গে নিজের সম্পর্ক না রাখা, পরনারীর সঙ্গে বন্ধুত্ব রাখা, তার সঙ্গে খোশ গল্প করা কিংবা এসব থেকে সম্পূর্ণ বিরত থাকা, কারণ এটা এমন এক পাপ যার কারণ তার সব পাপের দরজা খুলে যাবে এবং এর পরিমাণে তার জীবন বড় বড় মুসিবত আসবে। ৬. হারাম অথবা সন্দেহপূর্ণ খাবার থেকে বেঁচে থাকা। হারাম বা সন্দেহপূর্ণ খাদ্য গ্রহণ সব পাপের মূল। শরীরের রক্ত, মাংস সব কিছুই যখন হারাম জিনিস দ্বারা লালিত হচ্ছে, তাহলে এর প্রভাব তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। অতঃপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, দূর দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে, অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রতিপালক। ফলে সে ধূলি ধূসরিত রুক্ষ, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আবর্জনা হারাম। কাজেই এমন ব্যক্তির দোয়া তিনি কি করে কবুল করতে পারেন?